বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দর্শনের বিভিন্ন আলোচনা আমরা তোমাদের সামনে তুলে ধরছি। আমরা এর আগে যথারীতি দুটো অধ্যায়, অর্থাৎ প্রথম অধ্যায়ে আমাদের ভারতীয় দর্শনের প্রাথমিক ধারণা এবং দ্বিতীয় অধ্যায়ে ভারতীয় দর্শন সম্প্রদায় সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম এবং ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমাদের শেয়ার করেছিলাম, যে প্রশ্নগুলো পড়লে তার বাইরে থেকে প্রশ্ন আসার সম্ভাবনা নেই বললেই চলে, এবং ওই প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করলে তোমরা ফার্স্ট সেমিস্টারে কিন্তু একদম নিশ্চিন্ত মনে ভালো পরীক্ষা দিয়ে আসতে পারবে এবং পরীক্ষায় সমস্ত প্রশ্ন কমন আসবে। কারণ তোমাদের পরীক্ষায় সমস্ত এমসিকিউ টাইপের প্রশ্ন আসবে, যে কারণে আমরা কিন্তু একটু অন্যরকমভাবে তোমাদের কাছে প্রশ্ন শেয়ার করছি, এমনভাবে প্রশ্নগুলো শেয়ার করছি যাতে এই লাইনগুলো তোমাদের জানার দরকার এবং এখান থেকে এই প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে আসবে। ঠিক একই রকমভাবে আমাদের আজকের আলোচনা আমাদের তৃতীয় অধ্যায়, যেটা হচ্ছে ভারতীয় দর্শনে প্রমাণ। তো এই অধ্যায় থেকে কিন্তু আমাদের মোট 3 মার্কের প্রশ্ন ফাইনাল পরীক্ষাতে আসবে। এবার দেখো, এই যে ভারতীয় দর্শনে প্রমাণ, এই যে যে প্রশ্নটা, তো এই পাঠ থেকে আমাদের একটা চার্টও আমরা পড়বো, যে চার্টটার মধ্যে আমরা অসংখ্য প্রশ্ন পাবো। তো যে প্রশ্নগুলো তোমাদের সামনে শেয়ার করছি, প্রশ্নগুলো ভালো করে একটু প্র্যাকটিস করে যাও, কারণ এর বাইরে আসার আর কি প্রশ্ন আসবে না। তো কী কী প্রশ্ন? প্রথম প্রশ্ন, প্রমা শব্দের অর্থ হলো প্রকৃষ্ট জ্ঞান। এই কথাটা মনে রাখবে। ধরো পরীক্ষাতে এলো প্রমা শব্দের অর্থ কী, তাই বলে শূন্যস্থান বা যাই আসুক না কেন, তোমার এই কথাটা একটু শুধু মাথায় রাখবে, প্রমা শব্দের অর্থ হলো প্রকৃষ্ট জ্ঞান, আর কোনো কিছু মনে রাখার দরকার নেই। অযথার্থ অনুভব বলা হয় কাকে? বস্তু যথাযথ জ্ঞান না হওয়াকেই বলা হয় অযথার্থ অনুভব। ন্যায় দর্শনের প্রমাতা বলা হয় জ্ঞাতাকে। কি বললাম? জ্ঞাতাকে। প্রমেয় কি? প্রমেয় হলো জ্ঞানের বিষয়। অপ্রমা কি? অযথার্থ অনুভবই হলো অপ্রমা। প্রমার করণকে কি বলা হয়? প্রমাণ বলা হয়। জ্ঞান লাভের কর্তাকে কি বলা হয়? প্রমাতা বলা হয়। যথার্থ জ্ঞানের বিষয়কে কি বলা হয়? প্রমেয় বলা হয়। অনুভব বা জ্ঞানের বিষয়টি যেমন কোনো ধর্মবিশিষ্ট জ্ঞান যদি সেই বিষয়ক হয়, তবে সেই অনুভবকে কি বলা হয়? প্রমা বলা হয়। এই যে কয়টা কথা বললাম, এই প্রমাণ, প্রমাতা, প্রমেয় এবং প্রমা, এই কটার মধ্যে একটা প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি, সেটাও বলে রাখলাম। পরের প্রশ্ন, ভারতীয় দর্শনে অনুভব বলতে বোঝায় জ্ঞানের বিষয় সম্বন্ধে অবহিত হওয়া। যে পদার্থ যে ধর্মবিশিষ্ট তাকে সেই ধর্মের প্রকার করে জানাই হলো প্রমা। আচ্ছা, সংস্কার থেকে উৎপন্ন জ্ঞানকে বলা হয় স্মৃতি। ব্যাপের আরোপের দ্বারা ব্যাপকের আরোপ হলো তর্ক। পরীক্ষাতে আসতে পারে তর্ক কি, বা ব্যাপের আরোপ দ্বারা ব্যাপকের আরোপ হলে তাকে কি বলা হয়? অপশন অনেকগুলো দিয়ে দিলে উত্তর হবে তর্ক। চার্বাক মতে প্রমেয়র সংখ্যা হলো একটি। ভারতীয় দর্শন অনুযায়ী প্রমাতা হলো জীব ও ঈশ্বর। বৈশেষিক মতে প্রমেয় পদার্থের সংখ্যা কটি? উত্তর হচ্ছে 7টি। পরবর্তী প্রশ্ন, বৈশেষিক মতে প্রমেয় পদার্থের সংখ্যা কটি? 7টি বললাম। বৈশেষিক মতে প্রমাণের সংখ্যা কটি? 2টি। যোগ দর্শনের মতে প্রমেয় পদার্থ কটি? উত্তর 25টি। জৈন দর্শন অনুযায়ী প্রমাণ কটি? উত্তর হচ্ছে 3টি। জৈন দর্শনে প্রমাণ কি কি? প্রত্যক্ষ, অনুমান এবং শব্দ। প্রত্যক্ষ, অনুমান এবং শব্দ। পরবর্তী প্রশ্নে আসি, বৌদ্ধ দর্শনে প্রমাণ হলো কি? প্রত্যক্ষ এবং অনুমান। এরকমভাবে আমাদের টোটাল যতগুলো দর্শন রয়েছে সব দর্শনের প্রমাণ কী কী এবং কী বিষয় রয়েছে, সে বিষয়ে তোমাদের জন্য একটা চার্টও তৈরি করেছি, যে চার্টটা তোমাদের সামনে শেয়ার করব। এই চার্টটা ভালো করে দেখলে বুঝতে পারবে যে সেই চার্টের মধ্যে কত পরিমাণ প্রশ্ন আছে। চলো চার্টটাও শেয়ার করি। প্রথমে আগে কিছু প্রশ্ন একটু জেনে নিই। তারপরে ভারতীয় দর্শনে প্রমাণের সংখ্যা কটি? 6টি। ন্যায় দর্শনে প্রমাণ কটি? 4টি। কী কী? প্রত্যক্ষ, অনুমান, উপমান এবং শব্দ। শব্দ প্রমাণের প্রমা হলো কি? উত্তর হচ্ছে শব্দ। অনুমান প্রমাণের প্রমা কি? হলো অনুমিতি। উপমান প্রমাণের প্রমা কি? হলো উপমিতি। দেখো, অনুমান প্রমাণের প্রমা হলো অনুমিতি, আর উপমান প্রমাণের প্রমা হলো উপমিতি। আচ্ছা, ন্যায় মতে প্রমেয় পদার্থ কটি? 12টি। বেদান্ত মতে প্রমেয় পদার্থ কি? ব্রহ্ম। সফল প্রবৃত্তির জনক কাকে বলা হয়? সেটা হলো প্রমাকে। এবার আমরা আসবো সেই চারটা, যে চারটার কথা তোমাদের বলেছিলাম। এই চারটা এমনই একটা চার্ট যার ভেতরে প্রায় 50টি প্রশ্ন লুকিয়ে আছে, কিন্তু চারটাকে বুঝতে হবে। আমি একটু এটা তোমাদের সামনে ডিটেলস আলোচনা করি। আমি এক সাইডে যে আমাদের সম্প্রদায়গুলো আছে তার নাম লিখেছি, অর্থাৎ চার্বাক, জৈন, বৌদ্ধ, ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ, প্রভাকর মীমাংসা, ভাট্ট মীমাংসা এবং অদ্বৈত বেদান্ত। তাহলে এক পাশে আমি সব সম্প্রদায়গুলোর নাম লিখেছি। এবার কে কোন গুণগুলো মেনে চলে? চার্বাকরা কী মেনে চলে? শুধু প্রত্যক্ষ। জৈনরা প্রত্যক্ষ, অনুমান এবং শব্দ। বৌদ্ধরা প্রত্যক্ষ এবং অনুমান। ন্যায় দর্শন প্রত্যক্ষ, অনুমান, উপমান এবং শব্দ। বৈশেষিক দর্শন প্রত্যক্ষ, অনুমান। সাংখ্য দর্শন প্রত্যক্ষ, অনুমান এবং শব্দ। যোগ দর্শন প্রত্যক্ষ, অনুমান এবং শব্দ। তো প্রভাকর দর্শন প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ এবং অর্থাপত্তি। ভাট্ট মীমাংসা প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ, অর্থাপত্তি এবং তোমার অনুপলব্ধি। আর অদ্বৈত বেদান্ত কি? প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ, অর্থাপত্তি এবং অনুপলব্ধি। তাহলে এই প্রত্যেকটা জিনিস
কে কোনটাকে মেনে চলে। এবার আমাদের প্রশ্ন কিভাবে আসতে পারে দেখো সেটা একটু বুঝিয়ে দিই। যোগ দর্শন কটি প্রমাণ মেনে চলে? তাহলে তিনটি, যদি বলে কি কি প্রত্যক্ষ অনুমান শব্দ, এরকমভাবে প্রত্যেকটা আসতে পারে। এবার দেখো ঘুরিয়ে ফুরিয়ে ধরো দিল, বৈশেষিক দর্শন কোন প্রমাণকে স্বীকার করে না? অপশানে দিয়ে দিল উপমান, তারপরে প্রত্যক্ষ, অনুমান, এরকমভাবে দিয়ে দিল, তাহলে উত্তরটা কী হবে? উপমান। কারণ বৈশেষিক দর্শন উপমানকে স্বীকার করে না। ধরো দিয়ে দিল যোগ দর্শন কোনটাকে স্বীকার করে না? প্রত্যক্ষ, অনুমান, শব্দ, অর্থাপত্তি, তাহলে উত্তরটা কী হবে? কোনটাকে স্বীকার করে না? উত্তর হচ্ছে অর্থাপত্তি। অর্থাৎ এই যে চারটা, এই চারটার মধ্যে থেকে বিভিন্ন অ্যাঙ্গেলে কিন্তু তোমার প্রশ্ন আসবে। এই জায়গাটা কিন্তু তোমাকে বুঝে নিতে হবে এবং এই চার্টের মধ্যে থেকে কিন্তু প্রশ্ন আসবেই যে কোন দর্শন কোনটাকে স্বীকার করে আর কোনটাকে স্বীকার করে না। যার জন্য তোমরা প্রয়োজনে এই চার্টটা একটু নোটস করে নাও, একদম এই চারটার মধ্যে কে কোনটাকে স্বীকার করছে কে কোনটাকে স্বীকার করছে না, এটার থেকেই কিন্তু প্রশ্ন তোমরা পরীক্ষাতে পাবে এবং পরীক্ষাতে লিখতে পারো। এই চারটা যদি তুমি ভালো করে রেডি রাখতে পারো, দেখবে এর ভেতরেই প্রায় 50টা কোশ্চেন লুকিয়ে আছে। এইটা হলো মূল কথা, যার জন্য বিভিন্ন অ্যাঙ্গেলে প্রশ্নটা আসতে পারে। যার জন্য এই চার্টকে একদম মাথার মধ্যে রেখে দাও, এর মধ্যে থেকে প্রশ্ন পরীক্ষায় পাবে। প্রয়োজনে একটু স্ক্রিনশট করে নাও বা সুন্দর করে তোমরা একটু খাতায় চার্ট করে লিখে নিতে পারো। বোঝা গেল কি বললাম? আমি তোমাদের সামনে এটা তুলে ধরলাম। আর এটুকুই মূলত আলোচনা আমাদের এই চ্যাপ্টারের। এর পরবর্তী ভিডিওতে আমরা চার্বাক দর্শন, ন্যায় দর্শন এগুলো নিয়ে আলোচনা করবো এবং তারপরে যে অন্যান্য বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করবো। এর আগের ভিডিও দেখার জন্য ডিসক্রিপশন বক্সের লিঙ্ক বা একটুখানি সার্চ করেও তোমরা দেখে নিতে পারো, তোমরা পেয়ে যাবে সমস্ত কিছু ডিটেলস আলোচনা করা রয়েছে। ধন্যবাদ।